মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন। এখানে প্রশ্নের মান বলেছে যে কোনো তিনটে, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে এখান থেকে আমরা এইটুখানে লিখব যে শিকারী যেমন ফাঁদ পেতে পশুপাখিকে বন্দী করে, তেমনি মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে ধরতে চাইছে বা কাছে পেতে চাইছে, এই ফাঁদ ভালোবাসার ফাঁদও হতে পারে। দুয়েতে আছে ঘেঁষবেন না ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেয়া হলো কেন। এইটা লিখবে যে ওদের কাছে না ঘেঁষার পরামর্শ ট্যাক্সি ড্রাইভার এই কারণেই দিয়েছে যে সে মনে করে ওরা সমাজে প্রায় গ্রহণীয় নয়, এই সমাজের কাছে গ্রহণীয় নয়, অর্থাৎ যে যে উপাদানগুলি থাকলে একজন ব্যক্তিকে সভ্য বা ভদ্র বলা যায় তার কোনোটি ওদের স্বভাবে বা জীবনে নেই, তাই ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দিয়েছে। একের তিন ছুঁয়ে গেছে বারবার দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে। দুর্বার ইচ্ছায় হাওয়া পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে। একে চার হচ্ছে স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি আছে। আচ্ছা, এখান থেকে বলবে আলোচ্য কবিতায় কবির শৈশব অতিবাহিত হয়েছে গ্রাম বাংলায়, কবির মনে শৈশবের দিনগুলির ছবি অমলিন, কবি গ্রাম বাংলার প্রকৃতির প্রতি নিবিড় টান অনুভব করেন। গ্রাম বাংলার জলশিরি নদী, শঙ্খচিল, হিজল, চালতার গুনো গন্ধ, ছোট্ট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতো সরে সরে যায়, তাই কবিতার স্বপ্নে স্বপ্ন স্মৃতি মেদুরতার বেদনাকে অনুভব করেছেন কবি। সেই কারণেই উল্লেখ করেছেন যে স্বপ্নে যে বেদনা আছে। এইখান থেকে এতটা বলে দেবে 2 নম্বরে। 2-এর 1 বলেছে মোরা নালিশ করতে পারবো না, কে একথা বলেছে, সে নালিশ করতে পারবে না কেন। ওরা নালিশ করতে পারবো না কে কথা বলেছে, রমার পীরপুরের প্রজা এবং লাঠিয়াল আকবর একথা বলেছে, সে নালিশ করতে পারবে না কেন। বেনি আকবরকে ফাঁড়িতে গিয়ে রমেশের নামে মিথ্যা নালিশ করতে বলেছিলেন, কিন্তু আকবর একজন সৎ মুসলমান প্রজা, সে গরিব হলেও তার আত্মসম্মান আছে, ন্যায় অন্যায় বোধ আছে। রমার আদেশে সে রমেশের বিরুদ্ধে রুখে দাঁড়ালেও রমেশের উচ্চ মনোভাব এবং পৌরুষের প্রশংসা না করে পারেনি। এমন একজন মানুষের নামে মিথ্যে কথা বলতে আকবরের রুচিতে বেঁধেছিল, তাই সে নালিশ করতে পারবে না বলেছিল। 2-এর 2 বলেছে গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র, উক্তিটি বিশ্লেষণ। গাছের কথা শীর্ষক রচনাংশের লেখক আচার্য জগদীশচন্দ্র বসুর এমন মন্তব্যের কারণ হলো এই যে, গাছের মধ্যে তিনি এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করেছেন যা মানুষের স্বভাবের অনুরূপ। প্রকৃতির রাজ্যে তিনি গাছকেও মানুষেরই মতো আহার করতে দিনে দিনে বেড়ে উঠতে দেখেছেন, উপলব্ধি করেছেন যে গাছেরও মানুষের মতোই অভাব দুঃখ কষ্টের অনুভূতি রয়েছে। জীবন ধারণের জন্য মানুষেরই মতো গাছকেও সবসময় ব্যস্ত থাকতে হয়, কষ্টে পড়ে এদের কেউ কেউ নানান অসদ উপায় অবলম্বন করে। মানুষের মধ্যে যেমন পরস্পরকে সাহায্য করার তাগিদ লক্ষ্য করা যায় বা একের সঙ্গে অপরের বন্ধুত্ব দেখা যায়, গাছেদের মধ্যেও তার অন্যথা ঘটে না। এমনকি স্বার্থ ত্যাগের মতো সুমহান মানবিক আদর্শের প্রতিফলন লেখক গাছের মধ্যে লক্ষ্য করেছেন। মানবী মায়ের মতো গাছ প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করে থাকে। 2-এর 3-এতে আছে কে জানে পাগল টাগল হয়ে যাবে নাকি, কার সম্পর্কে মন্তব্য এমন সন্দেহের কারণ কি। আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে নির্মলার 6 বছরের ছেলে বুকুর সম্পর্কে নির্মলা নিজেই প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছেন। উত্তরপাড়া থেকে ভবানীপুরে বুকুদের বাড়িতে বেড়াতে আসে ডাম্বল। দুরন্ত ডাম্বল আলমারির পাল্লা ভেঙে বের করা 3-4টি বই ঘেঁটে ছবি না পেয়ে মেঝেতে নামিয়ে রেখেছিল। তা দেখতে পেয়ে বুকু তার সেজকাকার কথা বলে ডাম্বেলকে ভয় দেখায়। পরে বেনুমাসিরা বুকুর সেই ব্যবহারের কথা বললে তার মা নির্মলা লজ্জা পেয়ে যান। নিজের ছেলের এই অসভ্যতার জন্য তাকে ভূতে পেয়েছে কি না এমন সংশয় তার কথায় ফুটে ওঠে, তাই তিনি এই কথাটি বলেছেন। 2-এর 4-এতে বলেছে নাটোর নেমন্তন্ন করলেন, সে নিমন্ত্রণে দোতালিকায় কাদের নাম ছিল বলে লেখক স্মরণ করতে পেরেছেন। নাটোরের কথা শীর্ষক পাঠ্যাংশে লেখক অবনীন্দ্রনাথ নাটোরের মহারাজা
জগদীন্দ্রনাথ রায়কে নাটোর নামে উল্লেখ করেছেন। স্বদেশী যুগের সময়কালে ভূমিকম্পের বছরে অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে নাটোরে অনুষ্ঠিত সেই প্রাদেশিক সম্মেলনে আমন্ত্রিতদের মধ্যে লেখক তার বাড়ির ছেলেদের কথা, দীপুদা অর্থাৎ দীপেন্দ্রনাথ ঠাকুর, রবি কাকা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক নেতা এবং ন্যাশনাল কংগ্রেসের চাঁদের কথা স্মরণ করতে পেরেছিলেন। সেই তালিকায় ন পিসেমশাই জানকীনাথ ঘোষাল, ডব্লিউ সি ব্যানার্জি, মেজর জ্যাঠামশাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, লালমোহন ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিও ছিলেন। তিনের একে আছে বাক্যের অর্থ ভিত্তিতে প্রকারভেদ কয়টি এবং কি কি। আচ্ছা, এটা ছকের আকারে দেয়া আছে। বাক্যের অর্থ ভিত্তিতে প্রকারভেদ হচ্ছে, বাক্য হচ্ছে ছয় প্রকার: অস্তার্থক, নয় অর্থক, নির্দেশক বা বিবৃতিমূলক, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক বাক্য। আবার প্রশ্নবোধক বাক্যকে হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায়: ক প্রশ্ন বা WH কোশ্চেন, হ্যাঁ বা না প্রশ্ন, লগ্ন প্রশ্ন, সামাজিক আলাপচারিতামূলক প্রশ্ন আর প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। দুয়েতে আছে বাংলায় পদ কয় প্রকার এবং কি কি। বাংলা ভাষায় পদ হচ্ছে পাঁচ রকমের: বিশেষ্য, সর্ববিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তিনে তিন বলেছে আলংকারিক অব্যয় পদ কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত অব্যয় বাক্যের মধ্যে অর্থের কোনো পরিবর্তন ঘটায় না কিন্তু অলংকারের মতো বাক্যের শোভা বর্ধন করে তাদের আলংকারিক অব্যয় বলে, যেমন তো, বটে, না, কি প্রভৃতি। তিনের চারেতে আছে মাথা শব্দ দিয়ে ভিন্ন অর্থযুক্ত দুইটি বাক্য রচনা করো। এই যে মাথা হলো মস্তক, তার মাথার আঘাত বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। আর একটা মাথা হচ্ছে বুদ্ধি, মেয়েটির অঙ্ক অঙ্কে ভালো মাথা। আর একটা হচ্ছে উচ্চতা, দুই ভাইয়ের মধ্যে রাহুলি মাথায় বড়। আর একটা মাথা হলো নেতা, রামবাবুই এখন গ্রামের মাথা। আচ্ছা, এখানে চারে আছে একটি দৈনিক পত্রিকার সম্পাদককে বরেণ্য কোন লেখকের বসত বাড়ি সংরক্ষণের আবেদন জানিয়ে পত্র লিখে এটা কমিউনিটিতে পোস্ট করে দেব। আচ্ছা, পাঁচের একে আছে তোমার পথের পাঁচালী থেকে বলেছে নরোত্তম বাবাজির পরিচয় দাও, এটা বইয়ের 67 নম্বর পেজে আছে। আর এখানে এমনি বা স্বভাব প্রকৃতি কেমন ছিল, নরোত্তম দাস বাবাজি গ্রামের একজন প্রবীণ ব্যক্তি, তিনি গৌরবর্ণ এবং দিব্যকান্তিময় চেহারার অধিকারী, বেশ বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায় নির্জনে থাকেন আর সন্ধ্যার পরে মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়ে বসতেন, সহজ সরল এবং অনাড়ম্বর ভাবে তিনি জীবনযাপন করতেন। পাঁচে দুই বলেছে অপু দুর্গা কোথায় চড়িভাতি করেছিল, এটা পথের পাঁচালে 302 পেজে আছে। এছাড়াও তোমরা এটা লিখে দিতে পারো যে বনভোজনের যে স্থানটা নির্বাচিত হয়েছিল তার চারপাশের পরিবেশ, বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর, চারিদিকে ছিল বনঝোপ এবং তেলাকুচা লতার দুলুনি, বেলগাছের নিচে জঙ্গলের শেওড়া গাছ ফুলের ঝাড় ছিল, আগ পোড়া দুর্বা ঘাসের উপরে খঞ্জনি পাখিরা নেচে বেড়াতো আর ছুটে বেড়াতো। নিরালা এই স্থানটিতে প্রথম বসন্তের দিনে নতুন কচি পাতা, ঘেঁটে ফুলের ঝাড় ফুটেছিল, একটা বাতাবি গাছের উপরের ডালে সাদা সাদা ফুল ফুটেছিল। এটা ছিল নীলমণি রায়ের জঙ্গলে ঘেরা ভিটেতে তারা চড়িভাতি করবে বলেছিল, আর সেই স্থানটার বর্ণনা এটা বইতেও রয়েছে 302 পেজে। পাঁচে তিন বলেছে দুর্গা অপুকে দুই পয়সা কেন দিয়েছিল, বৈষ্ণবদের বাগানে লিচু পাড়া হয়েছিল, এক পয়সায় 6টি করে বিক্রি করা হচ্ছিল, সতু এবং সাধন লিচু কিনে খেয়েছে, তা দেখে শিশু অপুরও লিচু খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু তার কাছে পয়সা ছিল না, তাই সে লিচু কেনার উদ্দেশ্যে দিদির কাছে দুই পয়সা চেয়েছিল।